আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার চলে এলাম আমি, মানে আপনাদের প্রিয় হেল্পলাইন বিটি 24। কেমন আছেন সবাই? আপনাদের মনটাকে আরও খারাপ করার জন্য আসলাম। আসলে আমি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মেসেজগুলো না দিই তাহলে আপনারা আরও ঝামেলায় পড়বেন। তাই খারাপ হোক কি ভালো হোক আমাকে মেসেজ দিতেই হবে। করোনা বৈশ্বিক মহামারী এবং তার সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে সবাইয়ের ভয়াবহতা খুব কাছ থেকে অনুধাবন করেছেন। যদিও করোনার শুরু থেকে আমাদের সাথে সিকান হাইডেন্স খেলায় মত্ত ছিল, এই আশ্রিতই নেই। এই বৈশ্বিক মহামারীতে কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাই বা বাদ যাবো কেন? যাই হোক, এতে কারো হাত নেই, এটা আল্লাহ পাকের ইশারায় ঘটছে, তাই তার কাছে বলা স্যার আমাদের আর কোনো কিছু করার নেই। চলুন জেনে নেই কী আছে নতুন বিজ্ঞপ্তিতে। এর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও। সংযুক্ত আরব আমিরাত তাদের দেশে প্রবেশে 14 দেশের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। সেই 14 দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। আগামী 21 জুলাই পর্যন্ত বাংলাদেশ সহ 14টি দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করা যাবে না। সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও আছে ভারত, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও জাম্বিয়া। দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের নিষেধাজ্ঞার কারণে গত 12 মে থেকে বাংলাদেশ থেকে দেশটি প্রবেশ নিষিদ্ধ ছিল। এমনকি সংযুক্ত আরব আমিরাত ট্রানজিট ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে, ফলে বাংলাদেশ থেকে দুবাই কিংবা আবুধাবি ট্রানজিট হয় ইউরোপ আমেরিকার কোথাও যাওয়া যাচ্ছে না। শুধুমাত্র কার্গো ফ্লাইটগুলো চালু আছে। তবে যেসব প্রবাসী দুবাইয়ের নাগরিক বা গোল্ডেন ভিসাধারী তাদের যাতায়াতে কোনো নিষেধাজ্ঞা নেই। বাংলাদেশ সরকারের দেওয়া নতুন সর্বাত্মক লকডাউন সোমবারের পরিবর্তে আগামী 1 জুলাই 2021 থেকে যথারীতি পালন করা হবে। যথাসম্ভব ঘরে থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। তাই আপনাদের বিদেশ যাওয়া এবং আসার ব্যাপারে নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তার সাথে সাথে জানানো হবে। আর এরই মধ্যে যদি সম্ভব হয় তাহলে টিকা দিয়ে রাখবেন, তাতে আপনারা অনেক টাকা এগিয়ে রাখতে পারবেন। তা না হলে দেখা গেল ফ্লাইট চালু হয়েছে আর ঘোষণা দিল টিকা প্রদান ছাড়া কেউ বিদেশ যেতে পারবে না, তখন আবার নতুন ঝামেলায় পড়বেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার প্রয়োজনীয় তথ্যের এতটুকু জানতে পারেন তাহলে লাইক দিন এবং শেয়ার দিন, তাতে আপনার মতো হাজারো প্রবাসী ভাই বোনদের উপকার হয়। ও চলমান যে কোনো তথ্য জানতে সবার আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সর্বদা মাস্ক পরিধান করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, ঘরে থাকুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচুন, দেশকে বাঁচুন। ধন্যবাদ।